নয়নজুলিতে গাড়ি উল্টে আহত হলেন আটজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে। আহতদের হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। জানা যায়, এদিন একটি যাত্রীবাহী গাড়ি কুশিদা থেকে তুলসীহাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, গাড়িতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। গাড়িটার ব্রেক ফেলে গেছিল আর গাড়িটা ওই নদীর ঘাটে পড়ে গেছে। আর ওই আমি উঠলাম কাজ ভাইর করে, ডুবে আছে গাড়িটা, যান বেচার জন্য আমি উঠেছি ওই কাজ ভাইর করে। কতজন লোক ছিল মোটামুটি? ১০-১২ জন। তো সবাই কি বার হয়েছে? সবাই বার হয়েছে। তো এখন ওরা আছে কোথায়? এখন ওই হসপিটালে কাছে আছে। বলছি, আপনি কোথা থেকে আসছিলেন? আমি কাপাইচুরিতে এসেছি। কোথায় যাচ্ছিলেন? তুলসীহাটাই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। নয়নজুলিতে গাড়ি উল্টে আহত হলেন আটজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে। আহতদের হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। জানা যায়, এদিন একটি যাত্রীবাহী গাড়ি কুশিদা থেকে তুলসীহাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, গাড়িতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। গাড়িটার ব্রেক ফেলে গেছিল আর গাড়িটা ওই নদীর ঘাটে পড়ে গেছে। আর ওই আমি উঠলাম কাজ ভাইর করে, ডুবে আছে গাড়িটা, যান বেচার জন্য আমি উঠেছি ওই কাজ ভাইর করে। কতজন লোক ছিল মোটামুটি? ১০-১২ জন। তো সবাই কি বার হয়েছে? সবাই বার হয়েছে। তো এখন ওরা আছে কোথায়? এখন ওই হসপিটালের কাছে আছে। বলছি, আপনি কোথা থেকে আসছিলেন? আমি কাপাইচুরিতে এসেছি। কোথায় যাচ্ছিলেন? তুলসীহাটাই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। নয়নজুলিতে গাড়ি উল্টে আহত হলেন আটজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে। আহতদের হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক। জানা যায়, এদিন একটি যাত্রীবাহী গাড়ি কুশিদা থেকে তুলসীহাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, গাড়িতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। গাড়িটার ব্রেক ফেলে গেছিল আর গাড়িটা ওই নদীর ঘাটে পড়ে গেছে। আর ওই আমি উঠলাম কাজ ভাইর করে, ডুবে আছে গাড়িটা, যান বেচার জন্য আমি উঠেছি ওই কাজ ভাইর করে। কতজন লোক ছিল মোটামুটি? ১০-১২ জন। তো সবাই কি বার হয়েছে? সবাই বার হয়েছে। তো এখন ওরা আছে কোথায়? এখন ওই হসপিটালের কাছে আছে। বলছি, আপনি কোথা থেকে আসছিলেন? আমি কাপাইচুরিতে এসেছি। কোথায় যাচ্ছিলেন? তুলসীহাটাই। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।